গুড মর্নিং বন্ধুরা, আমার ইউটিউবের প্রিয় বন্ধুরা, তোমাদের জানাই আমার ভালোবাসা। আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি ভিডিও শুরু করছি। আজকে লালগোলা মাছের বাজার, লালগোলা মাছের বাজারে প্রবেশ করে দেখি এক এক জায়গায় বিশাল বড় বড় পাঙাস। পাঙাসগুলো আমাদের লালগোলা পদ্মার বড় বড় ফাঁস জালে ধরা এবং অনেকগুলো আমদানি হয়েছে। এক একটার ওজন প্রায় 10 কিলো, কোনোটা 8 কিলো, কোনোটা 6 কিলো, এই রকম সাইজের পাঙাস। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, পদ্মার কালবাউস প্রচুর পরিমাণে এসছে, তবে বেশিরভাগই বড় বড় পাঙাস। এই পাঙাসটার ওজন 10 কেজি এবং কেটে বিক্রি হচ্ছে। পাঙাস বিক্রি হচ্ছে 450 টাকা কিলো। হ্যাঁ বন্ধুরা, এই পাঙাস খুব সুন্দর পাঙাস, পদ্মা নদীর পাঙাস, 450 টাকা কিলো, এবং বেশ কিছু বড় বড় আর মাছ আমদানি হচ্ছে প্রচুর পরিমাণে। এগুলো 400 টাকা কিলো। তবে আমার এক বন্ধু, প্রিয় বন্ধু বলেছিল যেন দোকানদারের মুখ থেকে শোনা হয়। হ্যাঁ বন্ধুরা, এত ভিড় বা এত বিক্রি সেই সময় তাদের মুখ থেকে শোনা বড় দায়, কারণ তারা ব্যস্ত, মানে আমাকে সময় দেবে এরকম ব্যাপারটাই থাকে না। তার ফলে অনেক সময় জিজ্ঞাসা করতে পারি না, কিন্তু আমি শুনতে পাই যে হ্যাঁ কোন মাছটার কী দাম, সেই হিসাবে আমি একটু বলি। তো আমার এতে কোনো ইন্টারেস্ট নেই বন্ধুরা, যে তোমাদের ফাঁকি দিয়ে, তোমাদের মিথ্যা দিয়ে আমি বড় কিছু করতে পারবো বা আমার কোনো লাভ হবে। আমি মিথ্যাকে প্রশ্রয় দিই না, মিথ্যা কথা বলি না, কারণ আমার কি লাভ হবে। যাই হোক, আজকে বাজারে খুব বড় বড় মাছ কাটা হয়েছে, যেমন পাঙাস মাছ এবং ব্রিগেড মাছ, বিশাল সাইজের ব্রিগেড মাছগুলো কাটা মাত্রই বিক্রি হচ্ছে, খরিদ্দারের চাহিদাও খুব। ব্রিগেড মাছটা একটু সস্তা, যার কারণে ওই মাছটা তাড়াতাড়ি বিক্রি হচ্ছে এবং সব তৈলাক্ত হয়ে গেছে, চর্বি হয়ে গেছে মাছে, বড় বড় সাইজের মাছ, যার ফলেই মানুষ আগ্রহ করে কিনছে। চর্বিওয়ালা মাছ খেতে অবশ্য ভালোই লাগবে, যার ফলে ওই মাছগুলো তাড়াতাড়ি বিক্রি হচ্ছে। বন্ধুরা, মাছ দেখে বুঝতেই পারছো যে মাছটা কেমন হতে পারে, এবং চর্বি ধরে গেছে, পাকা মাছ, যার ফলে খুব চাহিদা, মানুষ দেখেই কিনতে চাইছে এবং বিক্রি হয়ে যাচ্ছে। আর এইগুলো হচ্ছে সব পদ্মা নদীর মাছ, আমাদের লুকমানদার মাছ, সব পদ্মা নদীর। লুকমানদার কাছে এত ভিড় হয় মানে ভেড়া মুশকিল, প্রচুর পরিমাণে, উনি আসা মাত্রই প্রচণ্ড ভিড় হয়ে যায় এবং মাছ নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যায়। সব পদ্মার মাছ, এই দেখো বিশাল এক ব্রিগেড মাছ কাটছে, এই মাছটা কাটা মাত্রই শেষ।
এত চাহিদা মাস্টার, বেশ বড় সাইজের ব্রিগেড, ভালোই বিক্রি আছে। তবু এই কাতলা মাছটা কাটা হচ্ছে, এই মাছটা হচ্ছে এক ঐতিহাসিক জায়গার, সেটা হলো লালবাগ মুর্শিদাবাদ মতিঝিলের মাছ। মতিঝিল থেকে আজ অনেক মাছ আমদানি হয়েছে, রুই কাতলা বড় বড় মাছগুলো বেশ ভালোই দেখলাম, পুরো তেলে ভরা। ভেতর থেকে যেটা বেড়ালো তাড়ি ভুড়ির সঙ্গে, তার সঙ্গে দেখলাম সবই তৈলাক্ত, তেল চর্বি হয়ে গেছে। তা আশা করছি মাছগুলো ভালোই হবে। লালবাগ মতিঝিলের রুই কাতলা আজকে আমদানি হয়েছে, আপনাকেও নিয়ে নিলাম। জল খাসি, জল খাসি হচ্ছে 80 টাকা পড়া।
موسيقى